আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ইসলাম ধর্ম এবং নৈতিক শিক্ষা এর প্রশ্ন এবং সম্ভাব্য সমাধানের মোবাইল ভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। তো মোবাইল ভিউর সুবিধা হচ্ছে, তোমরা এই মোবাইলে যখন একটি ভিডিও দেখো বা এই কন্টেন্টটা দেখো, তখন তোমরা এ টু অনেকখানি অংশ ধরে দেখতে পারো, ফলে তোমাদের কাজ করতে সুবিধা হয়। কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই। যে মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ দেখা যাচ্ছে, তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কী কী উদ্যোগ নিতে পারো, এ সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। তো এর ভিতরে কিছু সংকেত দিয়ে দেওয়া আছে যে তার উপর বেস করে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো কি সংকেত দেওয়া আছে? সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ, উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা, উক্ত বিষয়ের কোরআন ও হাদিসের উদ্ধৃতি, সহপাঠীর মুনাফিকি আচরণ দূর করার উপায়, সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। আচ্ছা, উত্তর আমরা এই সংকেতগুলোকে বেস করে আমরা উত্তর করব। তো এক নম্বর সংকেতে সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তা উল্লেখ করতে হবে। তো আমার ঘনিষ্ঠ সহপাঠীর আচরণে কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি প্রভৃতি লক্ষণ প্রতিফলিত হয়েছে। যাদের মধ্যে এসব বৈশিষ্ট্য রয়েছে তারাই মুনাফিক। নৈতিক ও মানবিক আদর্শের বিপরীতে কাজ করে এদের ধর্ম। মুনাফিকরা মুখে ভালো কথা বললেও তাদের অন্তরে থাকে কুকৃতপূর্ণ, এমন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে আমার সহপাঠীর আচরণে। আমার সহপাঠী প্রায় মিথ্যা কথা বলে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে। এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য, কারণ মুনাফিকের চিহ্ন তিনটি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। এই লক্ষণগুলো যখন কারো মধ্যে দেখা যায় তখন তাকে মুনাফিক বলে। সুতরাং আমার সহপাঠীর আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। হাদিসে মুনাফিকদের চরিত্রকে এভাবে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, দুই নম্বর সংকেত, উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা আছে। এই যে আচরণগুলো আমরা দেখলাম, এগুলো কেন ক্ষতিকর সেটা এখন ব্যাখ্যা করব। মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং যখন তার নিকটে কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত করে। এটা সহি বুখারি ও সহি মুসলিমের হাদিস। আর নিফাক একটি মারাত্মক পাপ, এটি নৈতিকতা ও মানবিকতার বিপরীতে কাজ করে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে লিপ্ত হয়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মহামারী, মারামারি, হানাহানি ও অশান্তি সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু, তারা বন্ধুবেশে মুসলমানদের বড় ধরনের ক্ষতি সাধন করে। এর কারণে সমাজে নানা ধরনের অন্যায় ও অনৈতিক কাজের প্রসার ঘটে। এজন্য মুনাফিকরা ঘৃণিত মনে হয় এবং আখিরাতেও, দুনিয়াতে তারা ঘৃণিত এবং আখিরাতেও তাদের জন্য আজাব প্রস্তুত রয়েছে। আমার সহপাঠী প্রায় মিথ্যা কথা বলে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে। এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য। আমার ঘনিষ্ঠ সহপাঠীর আচরণে বিষয়টি ফুটে উঠেছে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় আমার সহপাঠী মুনাফিকের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আচ্ছা, তিন নম্বর সংকেত হচ্ছে উক্ত বিষয়ের কোরআন ও হাদিসের উদ্ধৃতি। সে যে মুনাফিক, তার যে সাজাগুলো হবে বা শাস্তিগুলো হবে এবং তার অবস্থান সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। তো মুনাফিকদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন তারা অর্থাৎ মুনাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আর যখন তারা গোপনে তাদের শয়তানিদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। সূরা আল বাকারা 14 নম্বর আয়াত। মুনাফিকের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত 145। সংখ্যা 4, সহপাঠী মুনাফিকের আচরণ দূর করার উপায়। মুনাফিকের আচরণ দূর করার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, কাউকে কথা দিলে তা রক্ষা করবে, আমানত রক্ষা করবে। যেমন কারো কাছে কোনো জিনিস বা সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে। কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে, এছাড়াও রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করবে না। আর 5 নম্বর সংকেত, সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। আমার সহপাঠীকে মুমিন করার জন্য আমার যে পরিকল্পনা ও পদক্ষেপ সেটি এখানে উল্লেখ করা হলো, যে সহপাঠীকে সত্য কথা বলার জন্য উৎসাহিত করব এবং সত্য কথা বলার সুফল বোঝানোর চেষ্টা করব। তাকে মিথ্যা বলতে নিরুৎসাহিত করব এবং মিথ্যা বলার পরিণতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। কারোর সাথে ওয়াদা করলে তা রাখার গুরুত্ব বোঝাবো এবং ওয়াদা না করার পরিণাম সম্পর্কে ধারণা দেব। আমানতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করব এবং আমানতের খেয়ানত করার কুফল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্ন এবং সম্ভাব্য সমাধান। দেখাবে পরবর্তী ভিডিওতে। সেজন্য ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।